হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আর এখন বাজে 6:10। এখন আমরা জাস্ট প্রেয়ার করলাম, প্রেয়ারের টাইম ছিল 5:56। তো প্রেয়ার করে এসে জাস্ট এই মাঠটাতে বসে আছি। দেখো, দা হাউসের যে মাঠটা আছে এখানে সবাই মিলে বসেছি। এইদিকে মামি আছে, শিকা পিসি আছে, এদিকে আমার বর আছে। সবাই মিলে এখন বসেছি, একটু গল্প করছি। আর তোমাদেরকে দেখাবো, কালকে তো আনন্দবাজারটা বাইরে থেকে দেখিয়েছি, আর একবার তোমাদের দেখিয়ে দেবো। আর হ্যাঁ, ঝাড়খণ্ডের সব থেকে বড় বিল্ডিং, 7-তলা বিল্ডিং। তো এই মাথা থেকে ও মাথা তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে রেস্ট্রিকশান আছে, সব জায়গায় ভিডিও কিংবা ফটো তুলতে পারবো না। যেই জায়গাগুলোই তুলতে পারবো যেখানে রেস্ট্রিকশান আছে, সেই জায়গাগুলোতেই তোমাদের দেখাবো। আর যাই হোক, যারা সৎসঙ্গী আছে তারা নিশ্চয়ই জানো রেস্ট্রিকশানের কারণ কি। আমি আর কিছু ডিটেলসে বলছি না, যাই হোক তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সবটা ঘুরিয়ে, চলো দেখিয়ে দিই। এইটাই হলো সেই আনন্দবাজারের বিল্ডিং, এইখানে 7-তলা বিল্ডিং। এ মাথা থেকে ও মাথা দেখো কত বড় বিল্ডিংটা। এইখানে আনন্দবাজার গ্রহণ করা হয়, যারা সৎসঙ্গীরা আছেন সবাই এখানে এসে আনন্দবাজার গ্রহণ করে। তা যারা যারা তোমরা সৎসঙ্গী আছো তারা তো জানোই এখানে আনন্দবাজার গ্রহণ করা হয়। আমি পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। সামনে একটা ঘোড়া আছে, এটা মনে হয় অবিন বাবুর। এখন আমরা দেখো এই 7-তলা বিল্ডিং থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি চা খেতে, একটু চা খাবো। কারণ সকালবেলা বোঝোই তো, মানে প্রেয়ার ট্রেয়ার করার পর একটু চায়ের আমেজ, না হলে আর দেওঘর এসেছি মানে চা খাবো না, এটা কখনো হতে পারে? চলো একটু সবাই মিলে চাটা খাই, তারপর আবার ঘরে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসব। মেয়েটা ঘুমাচ্ছে মায়ের কাছে, মা মেয়েটার কাছে আছে, আর আমরা সবাই এসেছি। তো এখন রাস্তায় চলে এসেছি আমরা একটু চা খাবো বলে। এই যে পিছনে পিছনে ওরা আসছে, সামনে সামনে আমি, চলো যাওয়া যাক। দেখো আমরা এখন চলে এসেছি সমাধির কাছে, কিন্তু সমাধিতে এন্ট্রি নেওয়া যাবে না, ভেতরে ঢুকে ছবি তোলাও যাবে না, দরজা পুরোপুরি বন্ধ। আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সাদা মতো গেটটা করা আছে, এটাই হলো শিশি ঠাকুর এবং বড়মার সমাধি এখানে করা আছে। এটা হলো সেই সমাধির ছবি। তো আমরা এখন চলে এসেছি চা খেতে, এই যে সবাই মিলে এখন চা খাচ্ছি, চাটা হয়ে গেলে। তো ফ্রেন্ডস, আমরা সকালবেলা গিয়েছিলাম প্রেয়ার করতে, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি। প্রেয়ার সেরে বাড়ি চলে এসেছিলাম, মানে আমাদের গেস্ট হাউসে চলে এসেছি, গেস্ট হাউস থেকে আবার রেডি হয়ে গেছি। এখন বেরবো আমরা ঠাকুর বাড়িতে, আবার আচার্য দেবের দর্শন করতে যাব। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে ওইখানে কোনো রকম ভিডিওস ফটোস কোনো কিছু নেওয়া যাবে না, এটাই নিয়ম। তো নিয়ম কারণ মেনেই আমরা চলবো। তো আদার্স সমস্ত জায়গায় যেখানে রেস্ট্রিকশান নেই সেখানে ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব। তো এখন আমরা যাচ্ছি, এখান থেকে আসার পথে আনন্দবাজার করতে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে যাব। ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রওনা দিয়ে দিয়েছি, এই যে মা আর এই যে সন্টু, তো সবাই মিলে এবার যাব। আমরা এখন খেতে এসেছি 7-তলা বিল্ডিংয়ে, দোতলাতে আজকে খাওয়ানো হচ্ছে। দেখো পিছনে সব ফাঁকা, আবার পিছনে আছে, সবাই একসাথে খেতে বসেছি। তো ফ্রেন্ডস দেখো, আনন্দবাজার করে আমরা চলে এসেছি বাড়িতে, মানে বাড়িতে মানে সরি, শুধু বারবার বাড়ি বলে ফেলছি, মানে গেস্ট হাউসে চলে এসেছি, আবার বিছানা করে ফেলেছি। শুনটু এখানে দুষ্টামি করছে, সবাই ফ্রেশ হয়ে গেছি, এবার একটু শোবো। আবার 6:30 প্রেয়ার টাইম আছে, আবার প্রেয়ারে যাবো রেডি হয়ে। এখন একটু ঘুমাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো পুরো রেডি হয়ে গেছি। মনমোহিনী ধামের সামনে মাতৃ সম্মেলন হচ্ছে, মাতৃ সম্মেলনে একটু যাব, তারপর প্রেয়ার করতে যাব। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি লাল পাড়ির শাড়ি পরতাম কিন্তু আমি জানতাম না মাতৃ সম্মেলন হচ্ছে। আমি প্রার্থনা যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু দেখলাম মাতৃ সম্মেলন হচ্ছে, যাই এই পুরী যাই, মাতৃ সম্মেলনটা একটু করে আসি।
দেখো এখন ঘরে চলে এসেছি, প্রথমে মাতৃ সম্মেলন করলাম, মাতৃ সম্মেলন করে প্রেয়ার করেছি, প্রেয়ার করে খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, তারপরে স্যুপ খেলাম, ভেজ মোমো স্যুপ, তারপরে পাস্তা খেলাম। তো এখন খেয়ে বসেছি, মেয়ে খাচ্ছে দুধ, এখন বসে আছি, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব আচার্যদেবের দর্শন প্রণামে। তো ওখানে তো তোমাদের বলেই দিয়েছি ওখানকার ভিডিও দিতে পারবো না, আবার এসে আনন্দবাজারে যখন যাবো তখনই ভিডিও দেবো। তো ফ্রেন্ডস এখন চলে এসেছি আমরা খেতে, মানে আনন্দবাজারে আনন্দবাজার করতে। এই দেখো সবাই চলে এসেছে, সবাই বসে পড়েছে, এদিকে সবাই বসেছে। তো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, চলো। তো এখন আমরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলবো পরে। তো ফ্রেন্ডস দেখো গেস্ট হাউসে চলেই এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মেয়েও ফ্রেশ হয়ে গেছে, এই যে শুয়ে আছে, সবাই ফ্রেশ হয়ে গেছি, বিছানাও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার শোবো। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংকস আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা এরকম আমার পাশে থাকো, আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা সৎসঙ্গী গুরু ভাই আছো, ঠাকুরের দীক্ষিত আছো, তারা তো নিশ্চয়ই আনন্দ পাচ্ছ দেওঘরের এই ভিডিওটা দেখে, দূর থেকেই ঠাকুর দর্শন হয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। টাটা, বাই, গুড নাইট।